हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आज के आबार आपनादेर सामने हाजिर हो गेलाम आमार नतुन एकटी रेसिपी निये। आज के देखाबो ब्रेड चिकेन रेसिपी। नर्माली एटी ओवेने करा हय, किन्तु आमी आज के आपनादेरके नर्माल गैसेर चुलाय किभाबे करते हय सेटी देखाबो। ताहले चलुन देखे नेई एई मजादार ब्रेड चिकेन रेसिपिटी किभाबे करते हबे। प्रथमेई एखाने आमी कुसुम गरम पानी निएछि, आर एखाने निये निएछि एक चा चामच परिमाण चीनी, एखाने निये निएछि हाफ चा चामच परिमाण ईस्ट। এখন এটা অ্যাক্টিভ হওয়ার জন্য 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময়ের মধ্যে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখন এটা দিয়ে দিলাম। এখন নিয়ে নিয়েছি একটি ডিম, যেটি আমি নরমাল টেম্পারেচারে রাখা ডিম নিয়েছি। এখন এটিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি একটি ডিমে 4 ভাগে 3 ভাগ নিয়ে নিব, যেহেতু 1 কাপ ময়দা নিয়েছি সেখানে পুরোপুরি ডিম না নিলেও চলবে। এখন এই সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমার ডোটা অনেকটা শক্ত আছে, যার জন্য এখানে আমি 1 টেবিল চামচের মতো কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ঠান্ডা দুধ ইউজ করা যাবে না, এতে করে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে, ডোটা এরকম স্টিকি থাকতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন এটাকে আবার একটু ভালোভাবে মথে নিতে হবে। প্রায় 15 মিনিটের মতো আমি এভাবে ভালোভাবে মথে নিয়েছি। এখন এটিকে আমি আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর রেস্টে রাখার জন্য আমি আলাদা একটি বাটিতে নিয়ে উপরে সামান্য তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর একটি র‍্যাপিং কাগজ দিয়ে আমি এটিকে ভালোভাবে এয়ারটাইট করে নিচ্ছি। এখন এটিকে গরম স্থানে রেখে দিতে হবে। আমি 2 ঘন্টার জন্য গরম স্থানে রেখে দিয়েছি, আর এখন এর মধ্যে আমি ভিতরের পুরটা রেডি করছি। এর জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিলাম। বাটারটা বেশ ভালোভাবে গলে যাওয়ার পর এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ থেকে সামান্য কাঁচা ভাবটা চলে গেলেই এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন এই আদা রসুন একসাথে ভালোভাবে একটু মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ ময়দা। এখন এই ময়দাটা বেশ ভালোভাবে আমাদের একটু ভেজে নিতে হবে। এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ। আপনারা পরিমাণ অনুযায়ী লবণ নিয়ে নেবেন আর স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেবেন। এভাবে 1 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এগুলোকে এখন বেশ ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ বোনলেস চিকেন, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম শুধুমাত্র লবণ দিয়ে। যদি আপনারা এই চিকেনটা সিদ্ধ করার সময় আদা রসুন দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে পেঁয়াজের সাথে যে আদা রসুন দিয়েছি সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো আমি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন। এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখন এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি প্রায় 5 মিনিটের মতো অনবরত নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিয়েছি। ময়দা দেওয়ার কারণে কিন্তু এভাবে একটু আঠালো আঠালো ভাব আছে, এটাই অনেক মজার। শেষ হয়ে গেল আমার চিকেন কিমা বানানো। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন 2 ঘন্টা পর আমি দেখাচ্ছি এটাকে। দেখুন, ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন এটি ধরার আগে আমি প্রথমেই হাতে তেল মালিশ করে নিয়েছি। এখন এটাকে উঠিয়ে আমি একটু আটা এভাবে ডাস্ট করে নিলাম। এটাকে একটু ভালোভাবে মথে নিতে হবে আমাদের। 5 মিনিটের মতো আমি এভাবে হাতে নিয়ে বেশ ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে একটু গোল গোল বলের মতো করে শেপ নিতে হবে। শেষ হয়ে গেছে আমার মোথা। এখন এটাকে আমি বেলুন দিয়ে ব্রেডে শেপ করে নিচ্ছি। একটু লম্বা করে এভাবে ব্রেড শেপ করে নেবেন।
আপনারা কিন্তু এটা যে কোনো সাইজেই করতে পারবেন, যে কোনো শেপে করতে পারবেন। এখন এর মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া পুরটা দিয়ে দিলাম। এভাবে হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ রুটির উপরে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন একটি পিজা কাটার দিয়ে সাইডটা এভাবে ভালোভাবে কেটে নিচ্ছি। দুই পাশ কিন্তু খুব ভালোভাবে সমান করে কেটে নিতে হবে, এতে কিন্তু আমাদের ফোল্ড করাটা সুবিধা হবে। আপনারা দেখুন আমি কিন্তু দুই পাশের সাইডটা বেশ ভালোভাবে মাপ দিয়ে সমান করে কেটে নিয়েছি। এখন এটাকে এভাবে একটি প্যাচ দিয়ে ভালোভাবে ফোল্ড করে নেবেন। যদি সাইড দিয়ে একটু মাংস বের হয়ে থাকে এতে কোনো সমস্যা নেই, এভাবে ভালোভাবে প্যাচ দিয়ে নেবেন। আমি সম্পূর্ণ আপনাদেরকে ডিটেইলস ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এভাবে ভালো করে প্যাচ দিয়ে আপনারা লাগিয়ে নেবেন। এখন আমি যে প্যানে বসাবো সেই প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। যেহেতু চুলায় করতে হবে সেহেতু নিচে একটি কাগজ দিয়ে এভাবে তেল ব্রাশ করে নেবেন। আর যেহেতু চুলায় করবেন সেহেতু কিন্তু কালারটা কিন্তু অত সুন্দর আসবে না। আর যে আমি বাকি ডিমটুকু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি উপর দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর আসে। আপনারা ওভেনেই করেন বা চুলাতেই করেন, উপর দিয়ে এভাবে যদি ডিম এভাবে ব্রাশ করে নেন এতে করে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। এভাবে সম্পূর্ণটার মধ্যে আমি ডিম ব্রাশ করে নিলাম। এখন এটিকে প্রিহিট করা চুলায় নিয়ে নিচ্ছি। আমি চুলাটা মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। এখন এটিকে আমি ঢাকনা ছিদ্র বন্ধ করে ঢেকে দিচ্ছি। যদি আপনারা ওভেনে করতে চান সেক্ষেত্রে 180 ডিগ্রিতে আপনারা 30 মিনিট বা 25 মিনিটের জন্য বেক করতে পারবেন। প্রায় 45 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে আমি এভাবে বেক করে নিচ্ছি। 45 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু চুলায় উপর দিয়ে তাপের কোনো প্রসেস নেই সেহেতু কিন্তু উপরে কোনো কালার আসেনি, যতটুকু কালার এসেছে সাইড দিয়ে এসেছে। এখন আমি এখানে মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বাটারটা ডিরেক্টলি ব্রাশ করতে পারেন, আমি একটু গলিয়ে বাটারটা তারপর ব্রাশ করে দিচ্ছি, এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগছে। এখন আমি এটার উপরে একটু টমেটো সস দিয়ে দিলাম। এখন এটিকে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে। খুবই নরম আর ফুসফুসে, দেখতে পাচ্ছেন। আর নিচটা কিন্তু এরকমই হবে, যেহেতু চুলায় নিচ দিয়ে শুধু তাপ লাগে যার জন্য নিচটা একটু পুড়ে যায় কিন্তু নরম হয়। চিকেন ব্রেডটা কিন্তু অ্যাকচুয়ালি নর্মালি চুলায় করেন আর ওভেনেই করেন, যেভাবেই করেন স্বাদ কিন্তু একদম সেম আর রান্নার প্রসেসটাও একদম সেম। তাহলে ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।